হ্যাঁ গোপাল বল। ম্যাডাম, জিকে ভাইয়ের উপর হামলা হইছে। কিন্তু জিকে কিছুই হয়নি, তাই না? আপনি কিভাবে জানলেন? জিকে কিছু হলে তুই কাঁদতে কাঁদতে ফোন করতি। আরে বাহ, আপনার কত বুদ্ধি ম্যাডাম। বুদ্ধি থেকে কি লাভ বল, বুদ্ধিমতীকে কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা তারপর বল। কাল জিকে ভাইয়ের বার্থডে ছিল ম্যাডাম। শ্রীডি থেকে আসার সময় আমরা সবাই রাস্তার পাশে খেতে চেয়েছিলাম, ওখানে ভাইয়ের উপরে অ্যাটাক হয়, আমরা সবাই মারা যেতাম ম্যাডাম। আর তখনই ওখানে আরেকজন লোক এসে আমাদের বাঁচায়। কি দারুণ ফাইট যে করলো। সঞ্জয়, সঞ্জয়ের সাথে ঝামেলা করেছিস তো মরেছিস শালা। এই একটা চা দে। দিচ্ছি ভাই। বাঘের মতো ওর সাহস ম্যাডাম। ওকে হ্যান্ডসাম। সেটা কেন বললেন ম্যাডাম? আজকাল হ্যান্ডসাম হিরো পাওয়া মুশকিল। অনেক হ্যান্ডসাম ছিল, টারজান হিরো হয়ে আসলে যেমন লাগবে একদম সেরকম দেখতে, একদম সিনেমার নায়কের মতো দেখতে ম্যাডাম। এখনো কোথায়? চলে গেছে ম্যাডাম। তুই ফোন রাখ তো। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো হ্যালো ম্যাডাম। আই জিকে, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তোমার অ্যাটাকের কথা শুনে আমি কত টেনশনে পড়ে গেছি জানো? আমার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমার একটু টেনশন নেই, কিন্তু আজকে একজন সাহসী লোককে দেখে আমি খুব খুশি হয়েছি। আরে বুলেট শেষ, কি করব? ওর ফাইট করা না, ওর স্টাইল ভালো লেগেছে আমার। কুলনেস ওর ব্লাডে আছে। কত ভালো হতো যদি এই দুনিয়ার সব মানুষ এরকম কুল হতো। যখনই কোনো ঝামেলা হতো তখনই মানুষের আসল ক্যারেক্টার বের হতো। কিন্তু তোমাকে অ্যাটাক করলো কে? আর কে হবে, ওই বালবন্তি করেছে। জিকেকে শেষ করার জন্য আমরা ভালো একটা সুযোগ পেয়েছিলাম, মিস হলো কি করে? হুট করে একজন আয়সা পড়ছিল। ও কে ছিল? জানি না ভাই, অ্যাকশন আমরা শুরু করছিলাম কিন্তু শেষটা ও করছে। এই জিরকুট, যা কই আমার ফ্লাস্ক আছে, নিয়ে নি। চা খেতে দিবি না? তুই গ্যাং লিডার? ভালো
হ্যাট মার খেয়ে এসে শত্রুর গুণগান গাইছিস, একটু লজ্জা করে না তোর? ভাইকে এখন আমি কি বলবো? ভাই বল, আপনার কাজ শেষ হয়েছে, কিন্তু জিকে পালিয়ে গেছে, বাবা কেমন আছে? স্যার রিপোর্টটা আবার চেক করা হয়েছে, লাং ক্যান্সার। আসলে স্যার কি হয়েছে বুঝতে পারিসনি? ডাক্তার সাহেব যা বলেছে সেটাই হলো রিপোর্ট, ক্যান্সার কনফার্মড। হ্যাঁ হ্যাঁ, আসো বাবা, এই ইংরেজ ডাক্তারও বলেছে ক্যান্সার কনফার্ম করেছে। থাক বাদ দে, জিকে কে মারতে পেরেছিস? যত টাকা লাগে লাগুক, বাবারে ঠিক করুন লাগবো। ও কি ঠিক করবে? আরে ক্যান্সার মানে সব খেলা শেষ। এখন বল, তুই ওই জিকে কে শেষ করেছিস কি না? না, ও পলাইছে। বলবন্তের সাথে ফাইট করার জন্য আমাদের একজন মানুষ লাগবে, পাওয়ারফুল। যার কাছে পাওয়ার থাকে সে অন্যদের রেসপেক্ট করে না, এটা জানো তো? এটা সত্যি, ও কাউকে রেসপেক্ট করে না। এক পার্টিতে আসতে বলেছিলাম, কিন্তু ও আমাকে কি বলেছে জানো? আমার মুড হলে আমি আসব, যে কোনো মূল্যে ওকে আমার চাই। কোথায় আছে খুঁজে বের কর।